সেটি কিন্তু আমাদের জনগণের হাতে পেয়েছে। আপনার সুরক্ষা
আপনারই হাতে রয়েছে, আপনার সুরক্ষা জনগণের হাতে রয়েছে, সমাজের হাতে রয়েছে। আমাদের সমাজের প্রতিটা স্তর থেকে প্রত্যেকটা মানুষ ছোট বড় যে যেখানে আছে, আমাদের নাগরিক দায়িত্ববোধ থেকে যদি আমরা সচেতনভাবে চলি, সাবধানতা চলি, স্বাস্থ্যবিধিগুলো পালন করে চলি, তাহলেই কিন্তু এটি সম্ভব। আমরা জানি মাস্ক এই মুহূর্তে বৈশ্বিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশে যে করোনার প্রাদুর্ভাব বেড়েছে, আমাদের প্রচলিত আইন অনুসারে মাস্ক না পরে বাইরে বেরোনো আমরা জানি একটি শাস্তিযোগ্য অপরাধ, এটা আইনেও করা হয়েছে, আমরা জানি না, কিন্তু আইন করা কি যথেষ্ট নাই, ইদানীং তো আইন প্রয়োগ করা হচ্ছে এবং বেশ শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। তারপরে কিন্তু আমরা দেখি সমাজের বিভিন্ন স্তরে এখনো বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা একটু ঢিলে ঢালাভাবে চলেন, যারা একটু হালকা করে বিষয়টা দেখেন, এমনি কিন্তু দেখলে চলবে না। এখানে প্রথমে আমাদের ইমাম সাহেব এই করোনা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত সচেতনতা দরকার অত্যন্ত চমৎকার হবে, শুধু আজকে নয়, প্রতিদিনই কিন্তু আপনাদেরকে বলছেন, বোঝাচ্ছেন, ইসলামের আলোকে বোঝাচ্ছেন, আমাদের ধর্মীয় আলোকে বোঝাচ্ছেন। আমরা অনেকেই মিলে চলছি, আমরা অনেকে মানছি। আমি এখান থেকে তাহলে দেখব আমাদের অনেক মুসলমানগণ কিন্তু মাস্ক পরেন নাই, মসজিদে এসেছেন মাস্ক পরেন নাই, এরকম যেখানে হাজার হাজার মানুষের সমাবেশ হয় সেই জায়গায় কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক। আমরা তিনটি বিষয়ে সরকার এবং স্বাস্থ্য বিভাগ থেকে আপনি বলেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেখানে আছে অথবা সারা বিশ্বের বিশেষজ্ঞরা আমাদের ভ্যাকসিন আসার আগ পর্যন্ত, যে টিকা আসবে তার আসার আগ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার একমাত্র উপায় হল স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত সঠিক তরিকা মোতাবেক মাস্ক পরা, নিয়মিত এবং সঠিক তরিকা মোতাবেক মাস্ক পরা যতদূর সম্ভব আপনি একজন থেকে আর একজন শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে, দাঁড়াতে হবে, চলতে হবে, সেটি মোবাইল স্ট্যান্ডার্ড হলো 1 মিটার। 1 মিটারে কিন্তু 3 ফুটের বেশি হয়, 4 ফুট সাড়ে 4 ফুট পর্যন্ত হয়। সুতরাং আমাদের দেশে ঘনবসতি আমরা রক্ষা করতে পারি না, এই জন্য আমরা বলছি 3 ফিট, যেখানে খুব সম্ভব হচ্ছে না তাদের জন্য 1.5 ফুট কিন্তু দূরে থাকে বসি। এভাবে আমরা সামাজিক শারীরিক দূরত্বটা বজায় রাখি। যখনই আমি বাড়ির বাইরে আসছি, কোনো সমাবেশে যাচ্ছি, হাট বাজারে যাচ্ছি, মাঠে ঘাটে যাচ্ছি, যেখানেই যাই না মসজিদে আসি, এটি আমি মেনটেন করতে হবে। আর ঘন ঘন আপনাকে হাত ধুতে হবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড। অনেক সময় সাবান পানিতে হাত ধোয়ার সুযোগ পায় না, এখন তো মাশাআল্লাহ সারা বাংলাদেশে প্রচুর স্যানিটাইজার পাওয়া যায়, ছোট ছোট শিশুর মধ্যে পাওয়া যায়, সংযুক্ত অবস্থায় পাওয়া যায়, এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করা হচ্ছে বেশ ভালোভাবে, সেটা আপনি ব্যবহার করবেন। আর মাস্কটা ঠিক মতো করবেন, এই তিনটা কাজ হলো খুব কঠিন কিছু না, কিন্তু খুব কঠিন কিছু না যদি আপনি একটু হৃদয়ঙ্গম করেন, আপনি যদি একজন সমাজের কল্যাণের কথা চিন্তা করেন, আপনার ব্যক্তি কল্যাণের কথা চিন্তা করেন, আপনার স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেন, আপনার ঘরে যে মুরব্বী আছে তার স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেন, তার জীবনের কথা চিন্তা করেন, ইসলামের আলোকে যে হাদিস কোরআন আছে সেই আলোকেও যদি আপনি আপনার জীবন বিধানকে, আপনার স্বাস্থ্য বিধানকে চিন্তা করেন, তাহলেও কিন্তু আপনি মাস্ক পরার কোনো বিকল্প নেই। বরং আমি যদি একটু এভাবে বলি, আমাকে আমাদের ইমাম সাহেব আমাকে ভুল হলে ধরিয়ে দিতে পারবেন, আজকে তিনি জনকল্যাণে তার নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই মাহফিলে এই মসজিদে মাস্ক পরে এসেছেন, তিনি নিশ্চয় বাড়তি সওয়াব পাবেন। আজকে তার যেটা যেটা পাল অতি অতি পালনীয় যেটি আমাদের ফরজ রয়েছে, তার সাথে সাথে জনকল্যাণার্থে দেশের স্বার্থে স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সরকারের নির্দেশনা মোতাবেক, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আপনি মাস্ক পরে এসেছেন, আপনার নিজের সুরক্ষার জন্য, সাধারণ মানুষের জীবনের সুরক্ষার জন্য, এর থেকে কল্যাণকর কাজ আর কি হতে পারে? এই কল্যাণকর কাজ প্রতিপালনের জন্য নিশ্চয়ই আপনি আল্লাহর দরবার থেকে বাড়তি সুযোগ পাবেন।
আমাদের ইমাম সাহেব বলছে পাবেন। আর যিনি এটি তোয়াক্কা করেন নাই আজকের এই মাহফিলে মাস কি পড়ে আসেন নাই, তিনি কি ন্যায় সঙ্গত আচরণ করেছেন করেন না, তার জন্য কিন্তু তাকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা কাজের জন্য আপনাদের সমাজের রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, জীবন জীবিকার ক্ষতি হতে পারে, এরকম প্রত্যেকটা আচরণের জন্য আপনাকে কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনার প্রতিটা কাজের জন্য। তাহলে এই কাজটা যদি আপনি করলেন না, সেটা যদি আমি ইসলামের আলোকে দেখি, আমাদের ধর্মের আলোকে দেখি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনার আলোকে দেখি, হাদিসের আলোকে দেখি, সেটাও কিন্তু আপনার শোভনীয় নয় এবং করণীয়টা ঠিক হচ্ছে না। সেই জায়গাতেও কিন্তু প্রতি মুহূর্তে আমাদের হাজার লাখো ইমাম সাহেবরা প্রতিটা মসজিদে কিন্তু এটা বলে চলেছে। সুতরাং ইসলাম একটি অত্যন্ত আধুনিক বিজ্ঞানসম্মত ধর্ম, সেখানে মানব কল্যাণ নিশ্চিত করার জন্য, মানুষের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য, সুরক্ষার জন্য সকল নির্দেশনা দেওয়া আছে হাদিস কোরআন স্পষ্টভাবে। সে আলোকেও কিন্তু আমাদের দেশে আরো বেশি করে আমরা স্বাস্থ্য বিধানটি পালন করব, এটি আমরা আশা করি। এর মধ্যে মাস্ক পরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাস্ক পরা যেমন আজকের এই বৈশ্বিক প্রেক্ষাপটে, বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে আপনি যেমন কোথাও আপনার জামাটি না পরে, প্যান্টটি না পরে, অথবা পায়জামা পাঞ্জাবিটা না পরে খালি পোশাকের জন্য আপনি কোথাও বেরোন না, আপনি কিন্তু বেরোবেন কোথাও বেরোবেন না, সেরকম মাস্কই কিন্তু আমরা এই পোশাকের মতো আজকে যতদিন পর্যন্ত এই করোনা থাকবে, এই মহামারীটি থাকবে, এই সংক্রমণটি থাকবে, অত্যন্ত ছোঁয়াচে সংক্রমণ, সেই সংক্রমণটি থাকবে, সেই সময় আপনি জনকল্যাণের কথা চিন্তা করে, মানুষের এবং সমাজের সুরক্ষার কথা চিন্তা করে মাস্ক পরাটা কিন্তু আপনার জীবনে একটি অনুষঙ্গ হয়ে যাবে। এই জন্য বলছি মাস্ক পরাটাকে সামাজিকভাবে একটি আন্দোলনে রূপান্তর করতে হবে। আজকে যিনি বাড়ির থেকে বেরিয়েছেন, মাস্ক না নিয়ে বেরিয়েছেন, মাস্ক না পরে বেরিয়েছেন, তার প্রতিবেশী যদি বলতো তুমি মাস্ক না পরে যাচ্ছ কেন, তার মা যদি বলতো তুমি কেন মাস্ক না পরে মসজিদে যাচ্ছ, অথবা রাস্তে হাঁটার সময় যখন আসছেন তখন যদি তার প্রতিবেশী বা তার বন্ধু তাকে ঘেরা করে ধরিয়ে দিতে হবে ভাই আপনি মাস্কটা পরে নেন, এটাকেই বলা হয় সামাজিক সচেতনতা। নিজে পড়ব এবং সমাজের আরো পাঁচজনকে সচেতন করব এবং পড়তে বাধ্য করব অনেকটা, তাহলে সম্মিলিত সুরক্ষাটা আমাদের নিশ্চিত হয়। এই সুরক্ষা নিশ্চিত হয় যদি আপনি ঠিক মতো মাস্কটি পরেন, সেটি ওয়ান টাইম মাস্ক যেটা আছে আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করব, ইতিমধ্যে আমার 3-4 মিনিট হয়ে গেছে, আপনারা বিরক্ত হবেন না, বেশি সময় নিব না, আমাদের আমি বেশি সময় নেওয়ার সুযোগও নাই। এই যে মাস্কটি যিনি পড়ছেন সেই মাস্ক আমরা দেখি যে কেউ কেউ কিন্তু সারাদিনই পরেন কিন্তু ভুল ভাবে পরেন, মাস্কটি গলায় ঝুলিয়ে রাখেন, কানে ঝুলিয়ে রাখেন, কপালে তুলে রাখেন, কিচ্ছু হলো না মাস্ক পরা, মাস্কটি পড়তে হবে এরকম নাক মুখ উভয়ই ঢেকে সুন্দর করে পড়তে হবে। আপনি মাস্ক পরেন আবার ঘন ঘন ভুলে ফেলেন, একটু সুযোগ পেলেন ভুলে ফেলেন, একটু সুযোগ পেলেন ভুলে ফেলেন, টেবিলে রাখলেন, যেখানে যেখানে ঝোলেন, হাতে মধ্যে ঝোলেন, কপালে ঝোলেন, তাহলে মাস্কটা কিন্তু সুন্দর থাকবে না, টেক্সচারটা নষ্ট হয়ে গেলে, একটা ময়লা হয়ে গেলে, নিজের 5 মিনিটের কথা সংক্ষিপ্ত হয়ে যেতে পারে। আমরা এই COVID-19 মোকাবেলা করে আমরা একটি সুন্দর পরিবেশ সামনের দিকে রপ্তান করে এই প্রত্যাশা রেখে আপনাদের আবারও ক্ষমা প্রার্থনা করছি এই সময় একটু সময় নেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।